ঘরে মজুদ কোটি কোটি, অথচ আবাসনের রক্ষণাবেক্ষণের টাকা বাকি ওর পিতার, আবাসনের দুর্গাপূজোর টাকাও বাকি ওর পিতার। ওর পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরে হতবাক আবাসিকরা, কেন এমন করতেন ওর পিতা? যার ফ্ল্যাটে মজুদ কোটি কোটি টাকা, তিনি বাকি রেখেছেন ফ্ল্যাট মেনটেন্সের টাকা, আবাসনের দুর্গাপূজোর চাঁদাও নাকি বাকি রেখেছিলেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনার গহনা উদ্ধারের পর অবাক আবাসনের অন্য বাসিন্দারা। বুধবার দুপুর থেকে বেলঘড়িয়ার রথতলা এলাকায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশিতে নামে ইডির আধিকারিকেরা। এই এলাকায় দু নম্বর ব্লকের 2A-তে 1751 স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে অর্পিতার। ব্লক 5-এর 9 তলার 8-এর A-তে রয়েছে 1385 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। বুধবার 2A ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। তারপর ইডির তরফে সিল করে দেওয়া হয় ফ্ল্যাটটি। 8-এর A ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত গণনা শেষে ভোর 5টা নাগাদ ইডির তরফে জানানো হয় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 27,90,00,000 নগদ। টাকা উদ্ধার হয়েছে সোনার বাট, গহনা ও পেন, যার বাজার দর 4,31,00,000 টাকা। এই ঘটনা সামনে আসার পর হতবাক অর্পিতার আবাসনের অন্য বাসিন্দারা। বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যে ফ্ল্যাটে আসতেন অর্পিতা। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অর্পিতা শেষবার এই ফ্ল্যাটে এসেছিলেন 28 মে। তদন্তকারীদের দাবি, 2017 সাল নাগাদ ফ্ল্যাট দুটি কিনেছিলেন অর্পিতা। ইডি সূত্রে আরও খবর, অর্পিতা তদন্তকারীদের জানিয়েছেন ফ্ল্যাট কেনা হয়েছিল পার্থর টাকাতেই। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েকবার এসেছেন এই ফ্ল্যাটে। বাসিন্দাদের অভিযোগ, ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ বাবদ অর্পিতার কাছে বাকি রয়েছে 60,000 টাকা। তার মধ্যে 2022 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ বাবদ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে বাকি 11,819 টাকা। ওই আবাসনে বসবাসকারীদের দেওয়া তথ্য অনুযায়ী 2019 সালে দুর্গাপুজোর চাঁদা বাবদ 2,000 টাকাও বাকি রেখেছিলেন অর্পিতা। অর্থাৎ দুর্গাপুজোর চাঁদাও দেননি তিনি। আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন রক্ষণাবেক্ষণের টাকা বাকি থাকলেও ক্ষমতা দেখিয়ে 9 তলার ফ্ল্যাটের দেওয়াল ভেঙে সেখানে গেস্ট হাউস বানাতে চেয়েছিলেন অর্পিতা। আবাসিকরা বাধা দেওয়ায় সে কাজ করে উঠতে পারেননি। যার ঘরে কোটি কোটি টাকা মজুদ রয়েছে, তিনি কেন এমন আচরণ করতেন? কেন বাকি রেখেছিলেন আবাসনের রক্ষণাবেক্ষণের টাকা? কেন দেননি আবাসনের দুর্গাপুজোর চাঁদা? অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর হতবাক আবাসনের অন্য আবাসিকেরাও। যা উদ্ধার হয়েছে ওনারা বাজেয়াপ্ত করেছেন, সমস্ত কিছু সই করে গেছেন, ওনারা বলেছেন প্রেস রিলিজ ওনারা করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। বাথরুমে যেটা ড্রেসিং ইউনিটটা রয়েছে তার ভেতরে একটা লকিং কি একটা ইউনিট ছিল, সেই ইউনিটের ভেতর থেকে 54,000 টাকা পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।